এ পুলিশ তো কোটায় আসে নাই আপনি যে বলছেন এ পুলিশ তো মেধাবী পুলিশ তা আপনি পুলিশকে দৌড়ে গিয়ে মারলেন করতে এই যে যারা মেরেছে আপনি কি বিশ্বাস করেন এরা কোটা আন্দোলনকারী না আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে আমি ভালোবাসি মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি কাজে আমার সমস্ত পক্ষপাতিত্ব মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের সরকারের প্রতি আমার বাংলাদেশের প্রতি এটি হচ্ছে স্পষ্ট করে আমি জানাতে চাই এখন ধরেন যারা এখন আপনি মানে আপনাদের ভাষায় আপনারা যেভাবে চিহ্নিত করে বলছেন যে আলাদা হয়ে দাঁড়িয়েছে বা বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে সরকারের বা যেটা আপনারা বলছেন সেটা আমি উচ্চারণও করতে চাই না এই মানুষগুলোর অনেককেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আমাদের সাথে সরকারের সাথে বিভিন্ন জায়গায় আমরা বরং সরকারকে সমর্থন করি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা কিন্তু চেতনার বিশ্বাস করা প্রকৃত দেশপ্রেমিক মানুষদের একজন আমরা কিন্তু কোথাও আসলে সরকারের ওখানে বিভিন্ন প্রজেক্ট পাওয়া বিভিন্ন কাজ করা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া সে জায়গায় কিন্তু আমরা যাইনি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনার সাংবাদিক আপনারা অনেক কিছু খুঁজলেই পাবেন আপনারা দেখবেন ওনারা এর মধ্যে অনেককেই দেখবেন আপনারা একসময় যখন মাহেবি চৌধুরী কোকো যখন তাদের চ্যানেল চলতো তখন তারা ওখানে বেশি কাজ করেছে আমরা ব্ল্যাকলিস্টেড ছিলাম আবার তাদেরকে দেখেছি সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন এগুলো আসলে যার যার একটি আর এটি আমি আমি আপনি তো বলতে পারবো না আমি আমার সন্তানকে বলতে পারি আমি আমার ভাইকে বলতে পারবো আমার বোনকে বলতে পারবো কিন্তু আমি অন্যদেরকে বলতে পারবো না যে আপনি কেন সরকারের বিপক্ষে যাচ্ছেন আপনি কেন মুক্তিযুদ্ধ চেতনার বিপক্ষে যাচ্ছেন আপনি কেন একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনি কেন এরকম একটা আন্দোলনে আবার আগুনে ঘি ঢালছেন কেন উস্কে দিচ্ছেন আন্দোলনকে আপনার একটি বক্তব্য দায়িত্বশীল বক্তব্য না হয় যদি উস্কানিমূলক হয়ে যায় সেটি এই বাংলাদেশে একটা প্রাণ চলে যেতে পারে কালকে যে ছাত্র কালকে যে ছাত্র নামধারী দুষ্কৃতিকারীরা দৌড়ে গিয়ে অতর্কিত হামলা না কিন্তু ধরেন মিছিল মিছিল আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে গুলি আসছে মারা যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা ছিল না আপনারা টেলিভিশনে দেখেছেন সাংবাদিকদের তো দেখাই যায় সাংবাদিক তো সাংবাদিক কেন মরবে আপনারা সবাই টেলিভিশনে দেখেছেন আপনাদেরই ফুটেজ মানে পুলিশদেরকে দৌড়ে নিয়ে গিয়ে মানে বেধরকভাবে নিষ্ঠুরভাবে মারছে কাল কি আপনার পুলিশকে লাগবে না এই পুলিশ তো কোটায় আসে নাই আপনি যে বলছেন এই পুলিশ তো মেধাবী পুলিশ তা আপনি পুলিশকে দৌড়ে গিয়ে মারলেন কারো এই যে যারা মেরেছে আপনি কি বিশ্বাস করেন এরা কোটা আন্দোলনকারী না আন্দোলনকারী যারা চিন্তাই করেছে আন্দোলনকে তারা আর এই যে এই ধরনের আমরা যদি এখন সহনশীল কথা না বলি দায়িত্বশীল কথা না বলি আমরা যদি পক্ষ বিপক্ষ করে ফেলি তখন আমাদের এই পক্ষ বিপক্ষ আমাদের এই বিভ্রান্তিকর কথা আমাদের এই উস্কানিমূলক কথা কিন্তু পরের দিনই আর দুটো লাশ পড়তে পারেন এবং গতকাল পর্যন্ত যারা যে উস্কানিমূলক আন্দোলন করেছে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এই যে মৃত্যুগুলো হয়েছে কালকে রাত পর্যন্ত তাদের বাসায় ভাবতে হবে যে এই মৃত্যুগুলোর দায়ও তাদের শুনেন একটা শিশু মারা গেছে সেটা যেমন আমার বুকের ব্যথা আমার একটা ছাত্র মারা সেটা যেমন আমার কষ্ট একটি সাধারণ গৃহবধূ মারা গেছে সেটি যেমন কষ্ট একটি সাংবাদিক যখন মারা যায় সেটিও কষ্ট এবং একজন ইউনিফর্ম পরা বাংলাদেশের পুলিশ যখন মারা যায় সেটি আমাদের আরো কষ্টের এবং লজ্জার আপনি আপনার প্রশাসনকে আঘাত করছেন আপনি আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আপনি আঙ্গুল দিচ্ছেন কেন পাকিস্তান আমলে তো বিটিভি ধ্বংস করেনি পাকিস্তান আমলে আমাদের স্থাপনা ধ্বংস করেছে এখন কেন হবে আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে আন্দোলন করতে তো কোনো বাধা নেই সবাই সবার কথা বলবে এখন আপনি আপনার কথায় আমাকে আঘাত কতটা করবেন বা আপনি আমাকে ব্যক্তি আমাকে আঘাত করতে পারেন সেটা হতে পারে আমাকে আপনি পছন্দ করেন না কিন্তু আপনি যদি আমার চেতনাকে আঘাত করেন আমার রাষ্ট্রকে আঘাত করেন সেটি মনে হয় একটু বিষয়টা অন্য রকম সেটা ভাবতে হবে আমাদেরকে ব্যক্তিরকে পাচিকে বা ব্যক্তি একজন শিল্পীকে যে কেউ আঘাত করতে পারে আমি কেন দাঁড়িয়েছি সেটা আপনি আমাকে বলতে পারেন আপনি আমাকে ট্রল করতে পারেন আমি আট দশটা মানুষের মতো একজন সাধারণ মানুষ কিন্তু আপনি আমাকে ট্রল করছেন আপনি করছেন আমার চেতনাকে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে ট্রল করছেন আপনি রাষ্ট্রের সম্পদকে ট্রল করছেন আপনি রাষ্ট্রের প্রশাসনকে ট্রল করছেন আপনি কিন্তু প্রকারান্তরে আসলে রাষ্ট্রের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন চেতনার বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন আপনি যিনি করছেন তিনি কি ভাবছেন যে যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যে চেতনাকে আপনি আজকে ট্রল করছেন সেটি আসলে দুদিন পরে রেজাল্ট কি হবে মানে আপনি কি আপনি চেতনার বাইরে গিয়ে কি আপনার আপনার কি দেশপ্রেম নাই তো সেই জন্য যে আমি আসলে কে কী বলবো সেটা জবাব আসলে আমার না দেওয়াই ভালো আপনার প্রশ্নের সাথে আপনি যে শব্দগুলো ব্যবহার করেছেন সেখানে উত্তরটি আছে আপনার খারাপ লেগেছে বলেই আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ট্রল হচ্ছে আমি একজন শিল্পী আমি একজন শিল্পীকে নিয়ে কেন ট্রল করব আপনি তো কথা বলতেই পারেন আপনি পারেন না আপনি আমার সমালোচনা করতে পারেন আমার অভিনয় ভালো হয়নি আপনি বলতে পারেন রোকে কেন এ দাঁড়িয়ে মানববন্ধন করলো এটা আপনি বলতেই পারেন আমাকে আপনি অপছন্দ করতে পারেন ঘৃণা করতে পারেন কিন্তু আপনি যখন সামগ্রিক জায়গাকে আঘাত করবেন সেটা বুঝতে হবে যে আপনি আসলে দিনের শেষে আমাকে না আপনি দিনের শেষে আপনার দেশকে দেশের প্রশাসনকে দেশের যে ভিত্তি চেতনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লাল সবুজের পতাকা আপনি ধীরে ধীরে কিন্তু ওই জায়গাটাই গিয়ে দাঁড়াচ্ছেন আমার বিবেক জাগ্রত হচ্ছে বলে আমি এখানে আছি আমার বিবেক জাগ্রত হচ্ছে বলে আমি লিখছি বলছি আমার বিবেক জাগ্রত হয়েছে বলে শিশুটি আমার শিশুটির মৃত্যু যেমন আমাকে নিদ্রাহীন করে আমার বিবেক আছে বলে আমার সাংবাদিক মৃত্যু আমাকে নিদ্রাহীন করে আমার মেধাবী ছাত্রের মৃত্যু আমাকে নিদ্রাহীন করে আমার ওই ইউনিফর্ম পরা পুলিশ অফিসারের মৃত্যু আমাকে নিদ্রাহীন করে এবং আমার লাল সবুজের পতাকা আমার বাবা আমাকে দিয়ে গেছে আমার মুক্তিযোদ্ধা পিতা দেওয়া লাল সবুজের পতাকা মুক্তিযোদ্ধাদের দেওয়া পতাকা সেটা আমাকে নিদ্রাহীন করে আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত পাল্টাবে আমার সেটা আমার নিদ্রাহীন করে আমার যখন রাষ্ট্রীয় সম্পদ আপনার আমার যে ট্যাক্স আমরা দেই সেই ট্যাক্সের টাকায় যে রাষ্ট্রীয় সম্পদ হয়েছে সেটা যখন ধ্বংস হয় তখন আমাকে নিদ্রাহীন করে এবং আমার তখন ভয় করে যে যে আন্দোলনকে ছিনতাই করে এই আন্দোলন যেখানে ছাত্রদের দাবি ছাত্রদের দাবি হয়ে গেছে ক্ষমতার উৎখাতের দাবি ক্ষমতার দাবি নীল নকশা চক্রান্ত তখন আমার মনে হয় যে এই চক্রান্তগুলো আসলে যেখানে যাচ্ছে আজকে এক আগামী এক বছরও মেট্রো রেল ঠিক হবে না তো মেট্রো রেল যদি ঠিক না হয় আপনি দেখেন সাধারণ যে মানুষগুলো মেট্রো রেলে যেত তাদের অর্থনৈতিক সাশ্রয়ের কথা চিন্তা করেন তাদের সময়ের যে ইকোনমিক্যাল ভ্যালু তো সেটার চিন্তা করলে আপনি চিন্তা করেন টাকার অঙ্কে কত দূর আমরা হারিয়েছি আর যে মানুষগুলো চলে গেছে আপনি হয়তো চারটা মেট্রো বানাতে পারবেন কিন্তু একটা মানুষকে আপনি ফেরত আনতে পারবেন না কাজে যেয়ে বা যারা এই আন্দোলনকে জিম্মি করে এই লাশের রাজনীতি করলো তাদের বিচার হবে আজ হোক কাল হোক আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বিচার হবে আল্লাহর কাছে বিচার হবে আমরা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই বিচার দেখতে পাবো কারণ আমরা যুদ্ধাপরাধীর বিচার দেখেছি আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার দেখেছি